পাবনায় 12 কৃষককে গ্রেপ্তার করা হয়েছে 25 থেকে 30 হাজার টাকা লোনের জন্য, এবং আরও 25 কৃষক ঘর ছাড়া। আপনারা ভাবতে পারেন যে 25-30 হাজার টাকা লোনের জন্য 12 জন কৃষককে গ্রেপ্তার করা হয়েছে। শেখ হাসিনা সরকার গ্রেপ্তার করেছে 12 কৃষককে। আমি প্রশ্ন করতে চাই, এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বললেন যে আপনারা ব্যাংকে টাকা রাখবেন, না হলে চুরি হয়ে যাবে, না হলে চুরি হয়ে যাবে। আমি বলতে চাই যে ব্যাংক থেকে টাকা তুলে ঘরে রাখলে চুরি করবে, কে চুরি করবে এই টাকা, কে চুরি করবে? ব্যাংকে রাখলে যে চুরি হয়, সেই চুরি কি আপনি আটকাতে পেরেছেন, নাকি চোরদেরকে সুযোগ করে দিয়েছেন? 12 কৃষককে 25 হাজার টাকা লোনের জন্য গ্রেপ্তার করেছেন। আপনাকে একটা জিজ্ঞাসা আমি করতেই চাই, লোকটি আমাদের চিত্রনায়ক ফারুক, চিত্রনায়ক ফারুক 5.5 হাজার কোটি টাকা লোন নিয়েছে, কত? 5.5 হাজার কোটি টাকা। অবশ্য ভদ্রলোক বিএনপি এবং জামাতের দোষ দিয়ে পার পেয়েছে, যে বিএনপি এবং জামাতের কারণে তার জামাত জোটের সময়ে তার এই সমস্যা হয়েছে, ভদ্রলোক এটা বলে পার পেয়েছে। ফারুক সাহেবদের গ্রেপ্তার করা হবে না। বিসমিল্লা কোম্পানি 5.5 হাজার কোটি টাকা তসরুপ করেছে, পাচার করা বন্ধ করে সেটাকে গ্রেপ্তার করা হবে না। ইসলামী ব্যাংক থেকে খুব সদ্য, ইসলামী ব্যাংক থেকে খুব সদ্য সময়ে 1.5 হাজার কোটি টাকা সেখানে সরিয়ে নেওয়া হয়েছে, তার জন্য গ্রেপ্তার কেউ হবে না, কেউ গ্রেপ্তার হয়নি, কেউ গ্রেপ্তার হয়নি। তো শেখ হাসিনা বলল যে ব্যাংক থেকে টাকা তুলে রাখলে ঘর থেকে টাকা চুরি হবে, ব্যাংকে রাখলে যে চুরি হয় সেই চুরি বিষয়ে আপনার বক্তব্য কি? নাকি সবাইকে ব্যাংকে রাখতে বলছেন যাতে করে চিত্রনায়ক ফারুকের মতো লোকেরা 5.5 হাজার কোটি টাকা এখান থেকে নিতে পারে? ফারুক সাহেবদের মতো ব্যক্তি যারা বিভিন্ন সেলিব্রিটি, তাদের কাছে শেখ হাসিনা সরকার খুবই আরাম, কারণ 5.5 হাজার কোটি টাকা লোন নিয়েও এমপি হওয়া যায়, এমপি হওয়া যায়, ঋণ খেলাপি হয়েও এমপি হওয়া যায়, সংসদের মনোনয়ন পাওয়া যায়। শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়েছে, তাদের কাছে শেখ হাসিনা খুবই ভালো, খুবই উন্নয়ন করেছে। এখন তাদের কাছে ভালো না যে সকল ক্ষুদ্র ব্যবসায়ী, যাদেরকে আপনার হলো এই যে রেভিনিউ বোর্ড, ইনকাম ট্যাক্স অফিসাররা, হ্যাঁ, তারা হলো ঝামেলা করছে, ব্যবসা করতে দিচ্ছে না, তাদের কাছে তো ভালো না, তাদের কাছে ভালো না। এদের কাছে শেখ হাসিনা সরকার খুবই আরামের, খুবই ভালোর, খুবই ভালো, কারণ এরা 5.5 হাজার কোটি টাকা লোন নিয়েও। আচ্ছা ফারুক সাহেব, আপনি যে 5.5 হাজার কোটি টাকা লোন নিয়েছেন, এই লোনের টাকা কত হাজার মানুষের টাকা, কতগুলো মানুষের 10 হাজার টাকা মিলে 5.5 হাজার কোটি টাকা হয়, কতগুলো মানুষের 1 লক্ষ টাকা হলে 5.5 হাজার কোটি টাকা হয়? এই সবগুলো টাকা নিয়ে আপনি আরামে আছেন, শেখ হাসিনা উন্নয়ন করেছে, এখন ভালো, টাকাটা দিতে হবে না, টাকা নিয়েছেন টাকা দিতে হবে না, কিন্তু দিতে হবে না, কিন্তু কৃষকদেরকে 12 জনকে গ্রেপ্তার করেছে 25 হাজার টাকার জন্য, 25 হাজার টাকা, 5.5 হাজার লক্ষ লক্ষ কৃষকের টাকা একসঙ্গে নিয়ে মেরে খেয়েছে, দিচ্ছে না, দিচ্ছে না, দিচ্ছে না তো, তাই না? দেয়নি তো এখনও, দেয়নি তো, তাকে দিতে হবেও না, দিতে হবেও না। এই বড় বড় সেলিব্রিটি, বড় বড় এমপি, মন্ত্রী, এদের কাছে ব্যাংকটা হলো এদের হালাল সোর্স, এরা ইচ্ছা করলে ব্যাংক থেকে থাবা দিয়ে একটা মোটা অঙ্কের টাকা নিতে পারে, তার জন্য এদেরকে বৈধ জায়গা জমি দেখাতে হয় না, বৈধ জায়গা জমি দেখাতে হয় না। ইসলামী ব্যাংক একটা ব্যাংক, জামাতের ব্যাংক, তাই নয়? জামাতের ব্যাংক, জামাতের কাছ থেকে আপনারা নিয়ে নিয়ে সরকারের হাতে দিলেন যে সরকারি তত্ত্বাবধানে চলবে, এবং এরপরে যত নয়শয় শুরু হয়ে গেছে, দেশের প্রথম শ্রেণীর একটা ব্যাংককে আপনারা ঠেইলা ধ্বংসের মুখে দিয়ে দিয়েছেন। সাধারণ ইসলামী ব্যাংকে অসংখ্য প্রবাসী বিনিয়োগ আছে, অসংখ্য, কারণ তারা নিরাপদ বোধ করত, সেই নিরাপদ বোধ করার একটা ব্যাংকে আপনারা অনিরাপদ বানিয়ে দিয়েছেন, অনিরাপদ বানিয়ে দিয়েছেন। কেন, কেন ইসলামী ব্যাংকের এমডি, বর্তমান এমডি, এই আওয়ামী লীগ সরকারের বসিয়ে দেওয়া এমডি, কেন যেই অফিসের ঠিকানা নাই, যেই ঠিকানায় গেলে অফিস পাওয়া যায় না, সেই বেনামি কোম্পানিকে এতগুলো টাকা লোন দিল?
কয়েক হাজার কোটি টাকা লোন দিচ্ছে। এই হাজার হাজার কোটি টাকা লোন কত সাধারণ মানুষের টাকা মিলে 1,000 কোটি টাকা লোন হয়? 1 কোটি টাকার লোন কতজন মানুষের টাকা একসাথে করলে 1 কোটি টাকা লোন দিতে পেরেছে আপনাকে? আপনারা যে এই যে বিশাল বিশাল অঙ্কের লোন নিয়েছেন, মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এখন জামাত বিএনপি জোটের কথা বলছেন, যে জামাত বিএনপি জোট এটা করেছে, খুব মজা। জামাত বিএনপির নাম বললেই মাপ পাওয়া যায়, তাই না? আমি যেই সকল কৃষককে গ্রেপ্তার করা হয়েছে খুব দ্রুত মুক্তি দাবি করছি, খুব দ্রুত মুক্তি দাবি করছি, এবং আরও পঁচিশ কৃষককে বাড়ি ছাড়া করেছে এই টাকার জন্য। 25 কৃষক, তাদেরকে আরও সময় দিতে হবে, তাদেরকে আরও সময় দিতে হবে। কৃষিকাজ আপনাদের মতো লুটপাটের কাজ না, কৃষিকাজ আপনাদের মতো লুটপাটের কাজ না। কষ্ট করে ফসল ফলাতে হয়, একবার ফসল ফলাতে গিয়ে ব্যর্থ হতেই পারে, তাকে আবার লোন দিতে হবে, আবার লোন দিয়ে তাকে উঠে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে। কারণ এই কৃষকরাই এই দেশ ধরে রেখেছে, সারা বিশ্বে এত সংকট, তারা এখানে ফুড উৎপাদন করে আমাদেরকে টিকে রেখেছে। করোনা সংকটের মধ্যে সারা বিশ্ব এত টেনশনে পড়েছে, বাংলাদেশ সেখানে টিকে ছিল। কেন টিকে ছিল? এই যে মিল ইন্ডাস্ট্রি সব বন্ধের পথে, শুধু কৃষকরাই টিকে রেখেছিল। সেই কৃষকদের বাড়ি ছাড়া করবেন আর আপনারা আরামে ঘরে বসে থাকবেন, এইটা হতে পারে না। যদি তাদের বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে এই কৃষকদের নিয়ে গণ আন্দোলন